বাড়ির জামাইকে কেনা কাঁঠাল খাচ্ছেন, কিন্তু বাড়িতে কাঁঠাল গাছ বসাতে কাঁঠাল কেটে তার মধ্যে থেকে একটি বীজ বার করে নেবেন। এরপর বীজটি যত্ন সহকারে মাটির মধ্যে পুঁতে দেবেন এবং মাঝে মধ্যে জল দেবেন। তো বন্ধুরা, 25 থেকে 30 দিনের মধ্যে মাটি পুড়ে গাছ বেরিয়ে আসবে এবং গাছটি ধীরে ধীরে বাড়তে থাকবে। ততক্ষণে তোমরা যারা পাকা কাঁঠাল খেতে ভালোবাসো লাইক করো, আর কাঁঠাল চিংড়ি খেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করো, দুটো ভালোবাসলে কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছটি সুন্দরভাবে বেড়ে উঠছে। যতদিন না গাছে কাঁঠাল আসছে, আমাদের গোঁফে তেল লাগিয়ে বসে থাকতে হবে।